ফুলমিয়া কি দেশের রাজা? তুই কোথাকার মা তো বোছালা। পেট্রোল পাম্পের তেল আনতে গেছিলাম, ওসি আমাগো মারছে। বস, ওসি কি পোস্টমর্টম হবে? আচ্ছা রঞ্জিত স্যার, তুমি থানায় আসার পরে ফুলমিয়ার বিরুদ্ধে কেউ কি কোনো কমপ্লেন আসেনি? না স্যার। ফুলমিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো? স্যার, ফুলমিয়া সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি। কেন? কিছু মনে করবেন না স্যার, আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি বলতে লজ্জা হয়, তারা অনেকটা ফুলমিয়ার সহযোগী হিসেবেই কাজ করতেন। রঞ্জিত। জি স্যার। ফুলমিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনি? আমি ফুলমিয়া, যারে আপনি দেখতে চাইছেন। ও, রঞ্জিত তুমি একটু বাইরে যাও তো। আপনার সাথে প্রথম দেখা তো, দান্দাবাজির ব্যাপার আছে, দুই নম্বর লাইনের কথা আছে, অন্য কেউ না থাকাটাই ভালো। আপনি একটু গরম, আমি খবর পাইছি, কারণও বুঝছি, আপনিও আমার মতনই। আপনার আমার দুইজনের ধান্দা একই রকম, মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করিয়া নিজের পকেটে নেওয়া। গরমটা বেশি দেখাইলে, তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয়, সহজে কাছে আহে। আপনি তাফালিংটা বেশি দেখাইছেন, গরমটা বেশি দেখাইছেন, আমি মাল নিয়ে চলেছি। ওই চেয়ারের আগে যিনি ছিলেন ওনারে আধা দিতাম, আপনারে পুরো এক দিমু। আজিস দুইটা বান্ডিল দে। এটা প্রতি মাসের এক তারিখে পাবেন, এরপর বছরে দুইটা ঈদ আছে, শীতের জামা কাপড়, মিঠাই মন্ডা, ফল ফলানি, এইগুলো বলা লাগবে না, সময় মতন পায়ে যাইবেন। তারপরে তো আরো অনেক আছে, আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখাপড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব। ছোট্ট একটা স্লিপ দিলে হইব, আমার কোনো দান দায় হাত দিবেন না। হাতটা ফেরত দিবেন না। পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম, আমার আমার
সাপটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না। ফুলমিয়া তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। ফুলমিয়া তুই এখান থেকে চলে যা। অসি আমার দুর্ভাগ্য এই শহরের মধ্যে এই প্রথম আমার জীবনের প্রথম আল্লাহর কিরা জীবনের প্রথম খোদার কসম জীবনের প্রথম আমার সামনা সামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল এক মিনিট এখানে থাকবি না আর এক মিনিট এখানে দাঁড়াবি না এই আমার নাম ফুলমিয়া এটা কুসুমপুর থানা এটা আমার থানা আমার ভিটাবাড়ি কথাটা মনে রাখিস অসি তুমি এখান থেকে যেদিন বদলি হয়ে যাইবা সেদিন তুমি অসি থাকবা না সেদিন আবার দেখা হবে আসি কে অসি নাকি ভিতরে অর্শনিয়া ঢুকলি কেমনে এই বাড়ির মধ্যে অর্শনিয়া ঢোকা নিষেধ কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে ওরা গেরদা ঢুকবার দিল কেমনে আরে ফুলমিয়া কোন পাহারাই কুলাবে না আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি এই থানায় আমার বাড়ি থানায় আমি যাই তোদের ঘুষ দিতে বিচার আচার করতে থানা হাজতে যাই না রে এইটা আমার ইজ্জতের ব্যাপার চইলা যা চইলা যা তুই যে এত নর্ষ হাতে নিয়ে দাঁড়ায় আছস কথা কইতাস তোর এই পুলিশের পোশাকের জন্য সবাই পোশাকরে সম্মান করে আমিও করি দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে এই কুত্তার বাচ্চারা অর্শনিয়া ও বীরতে ঢুকলো কেমনে ওস্তাদ জোর করে ঢুকছে অসি চইলা যা তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে এই জায়গায় কোনো লোক অর্শনিয়া ঢোকা পারে না চইলা যা তোকে না নিয়ে আমি যাব না এই আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে থানায় নিয়ে পিটাব যা যা স্বীকার করবি সেই সেই কেস দেব আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো এই আমার কিন্তু বহুত রাগ হইতাছে তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিব তুই কিন্তু অস্ত্র নিয়ে ভিড়তে ঢুইকা বহুত অন্যায় করছিস অস্ত্র এই অস্ত্র আমি ফেলে দিলাম তুই কি ভেবেছিস তুই একে রঙ্গজ তোর একে একে শক্তি আছে আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম আর পুলিশ নিয়ে আসতাম তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি তোকে আজ আমি নিয়ে যাব আর টিচার টিচার ওই নামলাম রে Ah!
দেশে হরতাল হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে একটু পরে। ফুল মিয়াকে ধরে নিয়ে গেছে ওসি, এখন কি হবি? যা হবার তা করে ফেলেছি। কি স্যার? এটা এটা ওসি মনোয়ারের সাসপেনশন লেটার। তো চলেন এটা নিয়ে যাই, ওর সাথে ঘাট ধরে বাইক করে দিই। তুই হাসান মাস্টারকে খুন করেছিস। জানি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস। বলবো না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস। বলবো না। বল ফুলমিয়া। বলবি না তুই? আজ তোকে বলতেই হবে। আপনার ভুল। ওই ফুল মেয়েকে তোর বের করে নিয়ে যাবি। রঞ্জিত স্যার কোনো ফোন রিসিভ করবে না। কিন্তু স্যার টেলিফোন বাজছে। বাঁচতে থাকবে, বাঁচতে থাকবে, ফুলবে মিথলা পর্যন্ত বাঁচতে থাকবে। ওই ছোট বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ছোট বাচ্চা দেখেন স্যার। রঞ্জিত ফুলমিয়াকে ছেড়ে দাও। আরে রক্ত বাড়ি করেছি, ফেটে গেছে। তুমি কি রাম রাজত্ব পেয়েছ? তুমি নিজেকে কি ভাবছো? তুমি কি দেশের প্রেসিডেন্ট? তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম। স্যার ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন। স্যার উনি আমার মারতে লুছিল। তুমি কি মাস্টার না পুলিশ? ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছেন? এখন আমি পুলিশ না, হ্যাঁ এখন আমি মাস্টার। কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা সেটা আমার সাসপেনশন লেটার। দিন, এটাই তো দিতে এসেছেন। দিন। হ্যাঁ রাখো। আরো খবর দিতে এসেছি তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি বোথ অফ ইউ বাস্টার্ড। কি করবো তোমার জানা আছে, সব ঘাপলা করে দিচ্ছি। আকাশে যে মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে ঝড় আসবে, এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। তারও তো আসছে না। একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে বদলি হয়ে যাবো। ওই যাবি কান টানলে মাথাইব। আমি তোকে যেতে দেবো না। তোর আমি পোস্টমর্টম করে দিব। নতুন বিল্ডিং বানাইছে ভিতর লেগে। নুপু, নুপু, রঞ্জিত, রঞ্জিত,
আমার কথা চিন্তা করবেন না ভাবিকে বাঁচান ভাবিকে বাঁচাবো মানে ভুল মিয়া ভাবিকে ধরে নিয়ে গেছে রজি আমাকে খবর করে দেবেন রজি রজি কথা বলো রজি মনন মনার কৃষ্ণ সোজা এক কই দিলাম তার কোকিল দেখতা আছে নিয়ে কি মজায় পড়ছে তুই আমার বাড়িতে গেছিলি একা আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি আমিও একাইছি পোস্ট মডামের জন্য ডোম ঠিক করে আইছি কলে টিপি দিলে উইরা চলে কোম্পানির জাহাজ কলে টিপি দিলে কলে কোম্পানির জাহাজ সন্তানের বাবা বাবার সাথে আমি সন্তানের জন্য কিছুই করতে পারলাম না ফুল মিয়া আমি কিছুই করতে পারলাম না বাচ্চাকে তো লাশ উপহার দিলাম তুই আমার পোস্টমর্টম কইরা দিবি মনোয়ার তোমার অবস্থা কেন আমরা তোমাকে খুঁজছি তোমার বাসায় গিয়েছিলাম দেখলাম রঞ্জিতের লাশ স্যার সবই সত্তার পুরস্কার এটা আমার সন্তান
ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ওর জন্ম হয়েছে। নূপুর কোথায়? মেরে ফেলেছে ফুলমিয়া। ফুলমিয়া কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। সিআইডি রিপোর্টে আমরা কুসুমপুরের সব খবর পেয়েছি। হাসান মাস্টারের খুনের পিছনে যারা জড়িত, এই দেখো সবাইকে আমি অ্যারেস্ট করিয়েছি। এএসপি বাবুলের পোশাক খুলে তাকে আমি সাসপেন্ড করেছি। সব হয়েছে, কিন্তু কিন্তু আমাকে একটা গ্যারান্টি দিতে পারবেন স্যার? আর কখনো কোনো দিন এদেশে ফুলবিয়ার জন্ম হবে না। পারবেন না স্যার, পারবেন না, কারণ এরা এরা বেঁচে থাকলে আবার ফুলবিয়ার জন্ম হবে। এই এই শিশুটি এখন ফুলবিয়া নয়। ফুলমিয়াও একদিন এমন একটি শিশু ছিল। এদের প্রয়োজনে কেউ টাকার লোভে, কেউ রাজনীতির ক্ষমতার লোভে ফুলমিয়াকে তৈরি করে। এরা প্রত্যেকে এক একটি ফুলমিয়া তৈরি করা কারখানা, ফুলমিয়া তৈরি করার কারখানা। আমি 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 শেষ করতে চাই। তুমি কি করলে? সব শেষ হয়েছে। এবার এবার আমাকে অ্যারেস্ট করো। পিস্তলটা নাও। অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। কিন্তু কিন্তু আমার নবজাতক শিশুটি কোন মায়ের কোলে শুয়ে থাকবে, কোন বাবার স্নেহে বড় হবে? আমাকে দাও স্যার। স্যার নয়, বলো ভাই। ভাই, তোমার মতো করেই আমি মানুষ করার চেষ্টা করবো।